সাতক্ষীরা তরুণ গাজী আনিস নিজেকে বিক্রি করতে চান, এজন্য তার মূল্য ধরেছেন 30 লাখ টাকা। 28 মে জাতীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি হব। ঘূর্ণিঝড়ে আসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শীর্ষক প্লাকার্ড হাতে নিয়ে নিজেকে বিক্রির প্রচারণা চালিয়েছেন তিনি। প্লাকার্ডে গাজী আনিস তার মূল্য 30 লাখ টাকা নির্ধারণের পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কিছু মোবাইল ভিত্তিক লেনদেনের নম্বর দিয়েছেন। হ্যাশট্যাগ দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিও জানিয়েছেন তিনি। একজন সমাজকর্মী, সেই ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলায় আমার বাড়ি। আইলা বিধ্বস্ত কিংবা ফণি কিংবা ঘূর্ণিঝড় ইয়াসে আঘাতপ্রাপ্ত হয়ে সবার প্রথমে যে উপজেলার মানুষ, যে জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে আমি সেখানের মানুষের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এই ক্ষতিগ্রস্ত মানুষরা দীর্ঘদিন বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে আসছে, তাদের স্বপ্ন ভবিষ্যৎ হচ্ছে, শিশুদের স্বপ্ন ভেসে যাচ্ছে। সেসব মানুষের সহযোগিতা করার জন্য আমি এই যে বিক্রি হওয়ার যে ব্যতিক্রমী উদ্যোগ, এটা বলতে পারেন প্রতিবাদ, বলতে পারেন মানুষের সহযোগিতা করার জন্য। সবাই পজিটিভ ওয়েতে নেবেন আশা করি, এবং যারা তরুণ সমাজ আছে, ইউথ যারা আছেন, তারাও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এই টেকসই বেড়িবাঁধ যেন হয়। টেকসই বেড়িবাঁধ যখন হবে, আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষরা নতুন করে স্বপ্ন দেখবে তাদের। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাজী আনিস লিখেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে উপকূলবাসীর টিকে থাকার সংগ্রাম বহুদিনের। আইলা, সিডর, বুলবুল, আমফান, ইয়াসের মতো একের পর এক দুর্যোগ এসব এলাকায় আঘাত হেনেছে, কিন্তু টেকসই বেড়িবাঁধ না থাকায় দিন দিন ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। ইয়াসের প্রভাবেও ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলের মানুষের, স্বপ্নহারা হয়েছে অনেক শিশু, অনেক পরিবারের শেষ সম্বল ভেসে গেছে পানিতে, এখনও অনেকে বাড়ি ছাড়া হয়ে বসবাস করছেন। দিনে দিনে এর দুঃখ বাড়ছে। আমার জন্মভূমি উপকূলীয় এলাকায়, সেখানের আলো বাতাসে বেড়ে উঠেছি, সেসব মানুষের কথা চিন্তা করে সহযোগিতা করার জন্য নিজেকে বিক্রি করার এই উদ্যোগ নিয়েছি। আমার মতো তরুণরা যদি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, নিশ্চয়ই একটা সমাধানের পথ বের হবে। এ বিষয়ে তিনি বলেন, আমি নিজেকে বিক্রি করে যদি টাকা পাই, তা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে চাই। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করা গাজী আনিসের বাড়ি সাতক্ষীরা শ্যামনগর উপজেলায়। শৈশব থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত তিনি। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছেন। বেশ কয়েক বছর আগে থেকে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার দাবি জানিয়ে আসছেন গাজী আনিস।